এসআই টুটুলের নতুন বউ কে এই সোনিয়া জানাবো আজকের ভিডিওতে। সুবিজ আদর্শ এবং সুখী দম্পতি ব্যবহৃত কণ্ঠশিল্পী এসআই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদকে 1990 সালের 19শে জুলাই সঙ্গীত শিল্পী এসআই টুটুলকে বিয়ে করেন তানিয়া। ঠিক 23 বছর পর জানা গেল তাদের সেই সংসার ভাঙার খবর। আজ 18 জুলাই প্রকাশ হয়েছে এসআই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর। জানা গেল আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এসআই টুটুল। তার সঙ্গে বর্তমানে নিউ ইয়র্কে থাকছেন এই গায়ক। খবরটি প্রকাশ হতেই টুটুলের নতুন স্ত্রীকে নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন নেটিজনরা। কে এই সোনিয়া, কি করেন তিনি? খোঁজ নিয়ে জানা গেল এসআই টুটুলের স্ত্রী শারমিনা সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক মিডিয়ায় কাজ করেছেন উপস্থাপক হিসেবে। এরপর স্থায়ীভাবে আমেরিকা গেলে সেখানে উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। আরটিভির একটি কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। সেই পরিচয় থেকেই প্রণয় এবং বিয়ে। সবার কাছে নিতে নিজেদের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন টুটুল এবং সোনিয়া। এদিকে জানা গেল প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদ হয়েছে 1 বছর হল। টুটুল বলেন, আমি তানিয়া সেপারেট ছিলাম 5 বছর, গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। তবে এই ডিভোর্সের ব্যাপারে মুখ খোলেননি তানিয়া আহমেদ। এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন সুবিচের লোকজন, তাদের ভক্তরাও যেন চমকে গেছেন। টুটুল তানিয়ার সংসারে আছে 3 জন সন্তান, তারা হলেন অনয়, শ্রেয়াস এবং আরস। আরও 2টি মেয়ে আছে আয়াত এবং সামিয়া নামে, এই 2জনকে দত্তক নিয়েছিলেন তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।